ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দেবভূমি উত্তরাখণ্ড চিরকাল এক পছন্দের জায়গা। সেখানে 11,000 ফুটেরও বেশি উচ্চতায় মহিষরূপী মহাদেবের নাভিদেশ রূপে রয়েছেন পঞ্চকেদারের মধ্যম কেদার মধ্যমহেশ্বর। এসব নির্জন পথে সঙ্গী থাকলে মন্দ হয় না, সেজন্যই আমরা 8 দাদা ভাই মিলে যাত্রা শুরু করেছি মধ্যমহেশ্বরের উদ্দেশ্যে। তবে এজন্য আমাদের প্রথমেই যেতে হবে হরিদ্বার। আজকের পর্ব মধ্যমহেশ্বর যাওয়ার উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে হরিদ্বার যাত্রা, সেখান থেকে গাড়িতে দেবপ্রয়াগ। এখন বাজে 9:10, চলে এসেছি পাটনা স্টেশনে, একদম ঠিকঠাক সময়। নিশ্চয়তার যাত্রা ছেড়ে এবার একটু অনিশ্চয়তার দিকে। অনেকদিন সমতল, সমুদ্র, ছোট ছোট পাহাড় হলো, এবার একটু বড় পাহাড়। বড় পাহাড় মানে উত্তরাখণ্ড। এখন যাচ্ছি উত্তরাখণ্ড উপাসনা এক্সপ্রেস করে 12327 উপাসনায় যাচ্ছি হরিদ্বার, সেখান থেকে যাব মধ্যমহেশ্বর। ট্রেনের শিডিউল টাইম দুপুর 1টায়, এখন বাজে 12:30, আমি রয়েছি এখন হাওড়া স্টেশনে। এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B2 AC 3 টায়ার, হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস, ঢুকছি কম্পার্টমেন্টে। সবাই যে যার লাগেজ গোছাতে ব্যস্ত, তার মধ্যেই ঠিক দুপুর 1টাতে ছেড়ে দিল উপাসনা এক্সপ্রেস। মঙ্গলবার আর শুক্রবার অর্থাৎ সপ্তাহে 2 দিন ঠিক দুপুর 1টাতে ছাড়ে উপাসনা। সপ্তাহের বাকি দিনগুলো এই ট্রেনটাই কুম্ভ এক্সপ্রেস নামে ছাড়ে। লিলুয়া ক্রস করতেই এক ধাক্কায় ট্রেনের স্পিড 120-এর ওপরে। তবে এই ট্রেনটার অ্যাভারেজ স্পিড 60-70 কিলোমিটার পার আওয়ার। হাওড়া থেকে 1টায় ছেড়েছি, বর্ধমান ক্রস করে আমরা এখন যাচ্ছি আসানসোলের দিকে। আসানসোলে 3:07-09 এই সময়ের মধ্যে ঢোকার কথা, এখন বাজে 2:23। আমরা এই টোটাল ট্যুরটাতে রয়েছি 8 জন। সুমিতদা গান গাইছে, এনার সঙ্গে তো পরিচয় হয়েছে। আমার পাশে রয়েছে লালটুদা, ওদিকে রয়েছে বুবলাই, পাপুন, পরিমলদা আর নাম বিজয়। এই আমরা টোটাল আছি, আর একজন উঠছে আসানসোল থেকে। সব মিলিয়ে 8 জন যাচ্ছি। এই ট্রেন জার্নির একটা আলাদা মজা রয়েছে, এই সেই মজাটা এই গানটার মধ্যে দিয়ে চলে আসছে শহর থেকে আরও অনেক দূরে। চলুন এনজয় করতে করতে যাওয়া যাক, আমরা যাচ্ছি এখন হরিদ্বার। এই মাত্র দুর্গাপুর স্টেশন ক্রস করলাম, গাড়ি যাচ্ছে এখন আসানসোলের দিকে। আসানসোলে 3:30-3:30 সময় ঢোকার কথা, আর ট্রেনটা হাওড়ায় দুপুর 1টায় ছেড়ে দেরাদুনে পৌঁছানোর কথা কালকে সন্ধে 6:10। তবে আমি কিন্তু নেমে পড়ব হরিদ্বার স্টেশনে দুপুর বা বিকেল 3:50-এ। সঙ্গে থাকুন। দুর্গাপুর আর অন্ডালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে ট্রেন কিন্তু এখন প্রায় 25 মিনিট লেট। আমরা পৌঁছে গেছি আসানসোলে, এখন বাজে 3:52। সকাল 10:30 মাছের ঝোল আর ভাত খেয়ে বেরিয়েছিলাম। বিকেল 4:00 সময় অবধারিতভাবে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর খিদের মুখে আশিস আমাদের জন্য আসানসোল থেকে নিয়ে উঠল দুর্ধর্ষ টেস্টের চিলি চিকেন আর নুডলস। এসব দেখে আমাদের সবাইয়ের মুখে চওড়া হাসি। গন্ধ বলে যদি কেউ না খায় যে একটু প্লাস্টিকের গন্ধ হয়েছে, আমি খুব হাইজেনিক খাই, যদি একজনও বলতো আমি বলতাম রেখে দিই, আমি খেয়ে নেব। সকালবেলা 10:30-11:15 খাওয়া দাওয়া শেষ করেছি, খিদে সত্যি পেয়ে গিয়েছিল। তবে এই খাবার হচ্ছে এখন ট্রেনেতে সুমিতদার বদান্যতায় চিলি চিকেন আর চাউ, চিকেন চাউ। বেশিক্ষণ রাখলে খাবার কিন্তু গন্ধ হয়ে যেতে পারে, সেই জন্যেই চারটে 11-তে খেয়ে নিচ্ছি আছি চামচ। তবে এটা ঠিক, চাউমিনটা কিন্তু বেশিক্ষণ রাখলে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। চিলি চিকেন
পেট ভরে খাওয়া দাওয়ার পর বাঙালির শেষ পাতে সন্দেশ কিংবা যে কোনো ধরনের মিষ্টি কিন্তু থাকতেই হবে। আধ ঘন্টা লেট কিন্তু এখনও চলছে, আমরা চলে এসেছি এখন মধুপুর জাংশনে, এখন বাজে 5:09। ধীরে ধীরে সূর্যি মশাই হলুদ থেকে ছোট কমলা সাইজের লাল হয়ে উঠলেন, আমাদেরও পেট ভর্তি। আড্ডার ফাঁকে ফাঁকে গান বাজনা চলতে লাগলো, তাও আবার আমাদের সঙ্গে রয়েছে সুমিতদা, সুতরাং একটু গান তো ওর গলায় হতেই পারে। হাওড়া থেকে হরিদ্বার যাচ্ছি উপাসনাতে চেপে AC 3-তে, তা এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 27 ঘন্টার ডিস্টেন্স, 1540 কিলোমিটার। আর এই টিকিটে হচ্ছে উপাসনা 3-টায়ারের টিকিট, AC 3-টায়ারের টিকিট হচ্ছে 1735। গাড়ি এখন যাচ্ছে 116-120, তবে মাঝে মাঝে বিভিন্ন স্টপেজে অনেকক্ষণ করে দাঁড়িয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই অ্যাভারেজ স্পিডটা মেনটেন হয়ে যাচ্ছে। আধ ঘন্টা দেরি করে চলা ট্রেন 15 মিনিট বিফোর টাইমে ঝাঁঝাতে ঢুকে পড়লো, এর একটাই কারণ মধ্যেখানে ট্রেনের স্পিড ছিল 130-135 কিলোমিটার পার আওয়ার। টোটাল কিলোমিটার আমাদের রান করতে হবে 1540 কিলোমিটারের মতন, তার মধ্যে 530 আপ টু পাটনা, মানে 1/3 আমরা রান করব। 9:10 পাটনাতে ঢুকবে, এখন পাটনা প্রায় এখনও 46 কিলোমিটারের মতন বাকি আছে, এখন বাজে 8:14, এখন বাজে 9:10, চলে এসেছি পাটনা স্টেশনে একদম ঠিকঠাক সময়। চাউমিন আর চিলি চিকেন এখনও হজম হয়নি, সেজন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা, আর এখান থেকে আবার পাটনা থেকে খাবার উঠবে, সেই খাবার কিন্তু এরপরে খাওয়া হবে। পুরো ট্যুরটার দায়িত্বে বুবলাই। আজকে আমরা রাত্রিবেলা এখন কি অর্ডার করলাম এই পাটনা থেকে উঠলো? শাহী পনির রুটি আর কড়াই পনির রুটি। কত দাম নিল? 651 টাকা, মানে চার প্লেট, মানে 3টে করে আছে নাকি? 3টে করে রুটি আর 1টা করে কড়াই পনির বা শাহি পনির। পেট কিন্তু প্রচন্ড ভার, সেজন্য 4টে প্লেট নিয়েছি আমরা, সবাই মিলে 8 জন মিলে খাবো। একেই বোধহয় বলে পেটুক বাঙালি, বেশি বেশি করে খাবে, আবার খাবার হজম করার জন্য খরচাও করবে। পাটনার শাহি পনির দেখলে বোধ হয় শেরশাহ সুইসাইডই করে ফেলতেন। তখন দেখালাম রেল রেস্টো থেকে, মানে অ্যাপ, ওখান থেকে খাবার অর্ডার করা হয়েছিল, শাহি পনির আর কড়াই পনির, শাহি পনিরটা একদম পুরো যেরকম সেই পিঠে পুলি হয় সেরকম, কড়াই পনিরটা ঠিকঠাক একদম। এই শাহি পনির পারে কত করে? 155 টাকা, 3টে রুটি আর 1টা পনিরের, তাই তো? 3টে রুটি আর 1টা পনির, ওইটা নিয়ে 155। খেতে পেলে শুতে চাই কথাটা বোধ হয় ট্রেনে বসেই লেখা হয়েছিল, সুতরাং আজকের মতন গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। রাত 11টার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আর 12:25 দীনদয়াল উপাধ্যায়, 1:45 বেনারস স্টেশন কিন্তু ক্রস করে আমরা এখন 7:20 লখনৌ স্টেশনের পথে, লখনৌ ঢুকতে চলেছে আমাদের ট্রেন। সময় আর কাটতে চাইছে না, 7:30 সময় লখনৌ ছেড়ে বেরিয়েছি, এখন বাজে আপনার 8:38, ট্রেন বেরলিতে আসবে 11:35। টোটাল হাওড়া থেকে দেরাদুন 20খানা স্টপেজ আছে, তার মধ্যে বেরেলি, তারপর মোরাদাবাদ, তারপরেই হচ্ছে কিন্তু হরিদ্বার। 19তম স্টেশন হচ্ছে হরিদ্বার, এরপরে বেরেলি, অনেক দূরে ট্রেন মাঝে মাঝে থামছে, মাঝে মাঝে যাচ্ছে, তবে ট্রেন কিন্তু একদম ঠিকঠাক সময়ে যাচ্ছে। সঙ্গে থাকুন।
আমরা উঠবো মদমহেশ্বরে, একটু রিমোট জায়গা অবশ্যই, সেখানে খাবার দাবার কিন্তু সবসময় ঠিকঠাক পাওয়া যায় না। সেই জন্য আমাদের আটজনের যে গ্রুপ তৈরি হয়েছে, খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে ছোটোখাটো বিভিন্ন বিস্কিট, ক্যাডবেরি, চকলেট, 3400 বিলিং হয়েছে, তার মধ্যে মিষ্টি আছে, এইরকম ছোটো ছোটো ডেয়ারি মিল্ক আছে, প্রভুজি সনপাবড়ি আছে, সন্দেশ আছে, তারপরে উড়ি বাবড়ি, ক্যাডবেরিজ গোল্ড, এক্লেয়ার্স গোল্ড, সন্দেশ বার করতে হবে না, সব নষ্ট হয়ে যাবে, মুড়ি রয়েছে, বিস্কিট রয়েছে, ওদিকে কলা রয়েছে, চানাচুর রয়েছে, সব মিলিয়ে 3400 বিল। আমার তো মনে হচ্ছে ফেরত চলে আসবে দু একটা জিনিস ছাড়া। আপনারাও ঘুরতে যান, আমিও ঘুরতে যাই। এই ঘোরা ঘুরতে যাওয়ার পথে একটা জিনিস কিন্তু খুব খেয়াল করছি বেশ কয়েক বছর ধরে, সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু জেনারেল টিকিটের মানে স্লিপার ক্লাসের বদলে এসি ক্লাসের সংখ্যা কিন্তু অনেক বাড়িয়ে দিচ্ছে। যেমন আমাদের এই উপাসনাতে প্রথমেই রয়েছে ইঞ্জিন, তারপরে এসএলআর লাগেজ, দেন দুটো স্লিপার ক্লাস S1 S2, তারপরে A1 A2, এ দুটো হচ্ছে সেকেন্ড এসির আছে দুটো, তারপরে রয়েছে আমাদের প্যান্ট্রি কার, দেন H1 ফার্স্ট এসি, তারপরে B1 B2 B3 B4, চারটে থার্ড এসি, তারপরে M1 M2 দুটো ইকোনমিক এসি মানে থার্ড এসি, দেন একটা ইঞ্জিন মানে একটা জেনারেটর ইঞ্জিন, ব্যাস এই হচ্ছে আমাদের ট্রেনের বগি স্ট্রাকচার। আমি AC3 রয়েছি, AC3 কম্পার্টমেন্টে আমরা যেগুলোতে রয়েছি মানে B1 B2 B3 B4, এইগুলোতে 72টা সিটিং আছে, বসা যাবে বা শোয়া যাবে যেরকম। আর ওদিকে রয়েছে, এর পরেই রয়েছে M1 M2, মানে ওটা হচ্ছে ইকোনমিক এসি, ওখানে কিন্তু 80টা আছে, মানে আমাদের এই যে বসার যে স্পেসের যে এই যে পা রাখার যে জায়গাটা, এটা কিন্তু ওখানে অনেকখানি শর্ট। আর আমাদের এই আপনারা জানেন এসি কম্পার্টমেন্টে কী কী অ্যাকোমোডেশন থাকে, তবু একবার বলে দিচ্ছি। আমার সামনে এদিকে দুটো প্লাগ পয়েন্ট রয়েছে, তার সঙ্গে লাইট পয়েন্ট, এদিকেও দুটো প্লাগ পয়েন্ট, আর নিচের দিকে রয়েছে, এই যে নিচের দিকে রয়েছে এখানেও কিন্তু একটা, আবার ওদিকেও সেম একটা, আর সাইড আপার লোয়ারে ওপরেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে, নিচেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে। এছাড়া ওপরে বেডশিট ইত্যাদি ইত্যাদি যেগুলো জিনিসগুলো দেয়, বেড রোল, সেগুলো থাকে। শোয়ার যে জায়গা মোটামুটি ঠিক আছে, তবে AC2 এই শোয়ার জায়গাগুলো কিন্তু অনেকখানি চওড়া থাকে। আর এখানে যেমন তিনটে থাকে, তিনটে র‍্যাকের মতন থাকে সেখানে শোয়া হয়, এখানে সেখানে কিন্তু সেক্ষেত্রে দুটো থাকে। বাঁশুরিয়া বাজাও, বাঁশি দেখি না তোমার। চলে এসেছি বেরেলি জংশনে, তা এই বেরেলি জংশনে বেরেলিতে আসার কথা ছিল সকাল 11:13, এখন বাজে 12:02, ট্রেন কিন্তু অলরেডি লেট করতে শুরু করেছে। সারা রাত ট্রেন ঠিকঠাক চলছে, সকালবেলাটাই কিন্তু লেট। একটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, এই বেরেলি থেকে মাঞ্জা 15ই আগস্ট কিংবা বিশ্বকর্মা পুজোর সময় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে যেত, তবে এখন চীনা মাঞ্জার দৌরত্বে কিন্তু আর বেরেলির মাঞ্জা আমাদের ওদিকে সেভাবে দেখতে পাওয়া যায় না। ট্রেন ছাড়তেই টপাস করে নেমে যাওয়া, এ বোধ হয় আমাদের ভারতীয় রেলেই সম্ভব। যাই হোক, দুপুর 12:06 বেরেলি ছেড়ে আমরা ছুটলাম মোরাদাবাদের দিকে। হরিদ্বারে নেমিং যেহেতু আমরা বেশ কিছুটা এগিয়ে যাবো, সেজন্য আগে থেকেই গাড়ির কথা বলা ছিল। গাড়ি বুকিংয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রেলের প্যান্ট্রি কার্ডে বিভিন্ন রকম খাবার আছে, ডিম আছে, ভেজ আছে, নন ভেজ আছে, মানে নন ভেজের মধ্যে ডিম আছে আর চিকেন আছে। তা আমরা চিকেন নিয়েছি, চিকেন থালি যেগুলো হয় ওটার দাম হচ্ছে 170 টাকা। আর আমাকে বল, আমি বললাম যে বিল দাও, বলছে যে বিল তো দাদা নিলে আপনার যে ভেজ যে তরকারিগুলো সেগুলো কিন্তু পাওয়া যাবে না, ভেজ বলতে একটা মটর আছে আর একটা বোধহয় ডাল আছে, তখন শুধু চিকেন আর রাইস দিয়ে যাবে। যাই হোক,
তর্ক বিতর্ক করে লাভ নেই, 170 টাকা দিই জিনিসটা নিলাম, সেটা হচ্ছে এরকম। চলে এসেছি মুরাদাবাদ, বাজে 1:42, মোটামুটি ঠিকঠাক সময়, 10-15 মিনিট এদিক ওদিক আছে শিডিউল টাইমের থেকে। এর পরের স্টেশনই হচ্ছে হরিদ্বার, মানে 19তম স্টেশন, এই উপাসনার 19তম স্টেশন হচ্ছে হরিদ্বার, 20তম স্টেশন হচ্ছে দেরাদুন। ৩:৫০ উপাসনার হরিদ্বারে ঢোকার কথা ছিল, ঢুকলো 4:22। বলা যেতে পারে মোটামুটি আধ ঘন্টা ট্রেন লেট। গাড়ি করে সামনের দিকে এগিয়ে যাব, কিভাবে এগিয়ে যাব সব কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমাদের 8 জনের জন্য একটা ছোট্ট ট্রাভেলার বলা ছিল, তবে চাইলে আপনারা কিন্তু হরিদ্বার থেকে বাসে করেও চলে আসতে পারেন উখিমোট, সেখান থেকে রাশিগ্রামে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। রাশি থেকে মদমহেশ্বর হাঁটা পথ, সেসব ব্যাপারে না হয় পরে আলোচনা করা যাবে। এখন আমরা চলেছি বোলেরো গাড়ি করে সেই ট্রাভেলারের কাছে, বাঁদিকে পড়ে রইল হরিদ্বারের গঙ্গা। রাজাজি ন্যাশনাল পার্ক থেকে এগিয়ে এসে যে রাস্তা দেরাদুনের দিকে চলে গেছে, সেখানেই দাঁড়িয়েছিল আমাদের ট্রাভেলার। চেপে পড়লাম ট্রাভেলারে, আমাদের ইচ্ছা যতখানি সম্ভব সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। সেই রাস্তায় প্রথমেই চলে এলো ঋষিকেশ। হরিদ্বারে নেমেছি 4:22, আর ঋষিকেশে চলে এসেছি এখন বাজে 5:45। এই গাড়িটা টেম্পো ট্রাভেলার গাড়িটা করে এসেছি। ঋষিকেশ থেকে হরিদ্বারের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। এবার এই ঋষিকেশ থেকেই আমরা কিন্তু বাইপাস ধরে সোজা এগোবো, আমাদের মানে টার্গেট, মানে যাওয়ার জায়গা হচ্ছে কিন্তু এখন শ্রীনগর। কত দূর এগোতে পারা যায় সেটাই হচ্ছে ব্যাপার, কারণ রাতের বেলা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো, সমস্ত কিছু কনসিডার করেই গাড়ি চালাতে হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে ড্রাইভার জি রয়েছেন, দেব সিং, তবে রাস্তা যেহেতু এখন ভালো, গাড়ি আশা করি ভালো স্পিডেই যাবে। হরিদ্বার থেকে প্রায় 3 ঘন্টার কার জার্নিতে চলে এসেছি দেবপ্রয়াগ। আমাদের এই হোটেল কাম রেস্টুরেন্টের নাম হচ্ছে পায়েস গঙ্গা রেস্টুরেন্ট গোবিন্দাশ্রম দেবপ্রয়াগ। এই জায়গায় উঠেছি, রাত্রিবেলা থাকবো এখানে, 800 টাকা করে ভাড়া। এখান থেকে যাব কালকে রাশিগ্রাম, সঙ্গে থাকুন। পরের পর্বে দেখতে পাবেন আমার দেবপ্রয়াগ থেকে গাড়িতে করে রাশিগ্রাম যাওয়া, সেখান থেকে পায়ে হেঁটে মদমহেশ্বরের উদ্দেশ্যে যাত্রা। এই প্রসঙ্গে আপনাদের সঙ্গে একটা ইনফরমেশান শেয়ার করে রাখি, আমার চ্যানেলে জয়েন বাটনটা অন করা হয়েছে, এই জয়েন বাটনের বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন। এছাড়াও এর মাধ্যমে পেতে পারেন আমার সাথে ঘুরতে যাওয়ার সুযোগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন। আজ এটুকুই, ধন্যবাদ। আমি চলে এসেছি এখন গোন্ডার গ্রামের কাছে, দূরে দেখা যাচ্ছে গোন্ডার গ্রাম, এটা মোটামুটি 750 মিটার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে।